এখন বাজে সকাল 7:45। এই রোদ উঠলো সবে, সুজি মামা এখন উকি দিলেন আর কি। তো আমার ঘুম আজকে ভেঙে গেছে 6:39। কালকে শরীরটা খারাপ ছিল বলে আমি ভেবেছিলাম যে আজকে একটু বেলা করেই উঠবো, কিন্তু ঘুমটাই ভেঙে গেল। যাই হোক, আমি তারপরে 7টার সময় উঠেই গেলাম, আর শুয়ে থেকেই বা কী করবো, আর আজকে কাজও আছে তো ওগুলোও করতে হবে সবটাই। সোফাটাও খুব অগোছালো হয়ে আছে, সেটাও বোঝাতে হবে। আর আমার এখানে মোটামুটি কিছু কাচাকুচি ছিল, দেখো পুরো রেলিং ধরে তার ধরে আমি মেলে দিয়েছি সকাল সকাল, এটা তাহলে না শুকিয়ে যাবে। তারপরে স্নানের জামা কাপড় আবার এখানেই মেলতে পারবো, এখানে খুব একটা জামা কাপড় মেলা যায় না, মানে বেশি জায়গা নেই ওই আর কি। তো চলো এবার বাড়িতে ফোন করবো, এখনো বাড়িতে ফোন করিনি। সবজি টবজিও কাটা হয়ে গেছে, বেগুন পটল কুমড়ো আলু এই দিয়েই করবো, আর পুঁই শাক তো কাটা রয়েইছে, ওটা ফ্রিজে রয়েছে বার করবো, আর টমেটোটা যখন সবজিতে দেব তখন। আর মাছগুলো আমি এখন ডিপ্রস ছাড়তে দিয়েছি, ডিপ থেকে অনেকক্ষণ আগেই বার করে দিয়েছি ফ্রিজ থেকে। তো এটা বেগুনটার পেছন দিকটা ছিল, দেখো একটু বীজ বীজ হয়েছে। তো যাই হোক, ফেলে তো আর দেওয়া যাবে না, রান্না করে নেবো, অসুবিধা হবে না। খুব বেশি বীজও নেই, মানে খুব দানা মানে বড় বড় ওরকম কিছু নেই, ঠিক আছে। তো চলো এই সবজিগুলোকেও এবার ধুয়ে নিই, নিয়ে দিদিকে একটা ফোন করতে হবে। চুল টুলের এরকম অবস্থা বলেই সকাল থেকে তোমাদের সামনে আমি আসছিলাম না, এইভাবেই ব্লগ বানাচ্ছিলাম আর কি ব্যাক ক্যামেরা করে। আজকে দিদিকে ফোন করতে হবে বললাম, কারণ আজকে আমার পিস্তত দিদির বার্থডে, তাই জন্য একটা ফোন করবো এখন। দেখি মাছটাও ছাড়েনি, সবজি টবজি ধুয়ে দিয়ে বসিয়ে দিয়ে, আর ওদিকে বেলি ফুলগুলো মোটামুটি সবই ফুটে গেছে, দু একটা বাকি রয়েছে শুধু কুড়ি, আজকে গাছটা ছেঁটে দেবো। তো এই সমস্ত কাজ রয়েছে। আর সোফাটার অবস্থা দেখতে পাচ্ছ, সোফাটা আজকে ভালো করে গোছাতে হবে, আমি যা পারবো ট্রলিতে ঢুকিয়ে দেবো আজকে, আলমারিতে জায়গা না থাকলে ট্রলিতে ঢুকিয়ে দেবো, ব্যাস যেটুকু জায়গা আছে কয়েকটা জামা কাপড় ঢুকে যাবে, আর বেশিরভাগ যেগুলো একটু তোলা তোলা পরা হয় ওগুলোকে ঢুকিয়ে দেবো হচ্ছে ট্রলিতে ভেবেছি। আর ঘুটার অবস্থা দেবো লাগবে কেন। তো চলো যা কাজ আছে মোটামুটি একটু সেরে নিয়ে আসি তোমাদের কাছে। এইখানে সবজিটা প্রায় হয়েই এসেছে, প্রায়ই বলবো, আর চিংড়ি মাছগুলোও আমি এই জাস্ট দিলাম, এই যে দেখো। তো এবার আমি যাই, আসলে আমি ভেবেছিলাম এটাকে বসিয়ে দিয়েই আমি কাজটা করব, ওই দিদির সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, গল্প করলে যা হয়। তো চলো এইবার গিয়ে এই বেলি ফুলের গাছটাকে কাটাই ছাটাই করি। গাছের যে বড় ডালটা ছিল সেটাকে আমি কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে হাতে রয়েছে সব কাটাই ছাটাইগুলো। তো গাছটাকে এরকমভাবে ছেঁটে দিয়েছি, আর এখনও এই যে এইটুকু ফুলই বাকি রয়েছে, তো এইটুকু ফুল ফুটে গেলে এই দুটোকে আমি ছেঁটে দেবো। তারপরে আবার মোটামুটি ছোটোখাটো করে দিয়েছি গাছটাকে, আবার হবে আশা করি। চিংড়ি দিয়ে পুঁই শাকের চচড়িটা আমার হয়ে গেছে, ভীষণ ভালো টেস্ট হয়েছে। আমি তো বলবো মাছের মাথার থেকেও চিংড়ি দিয়ে বেশি টেস্ট হয়েছে। আমি আর প্রমিনা মাছের মাথার থেকেও চিংড়ি দিয়ে সবজি খেতে বেশি ভালোবাসি, ওই মাছের মাথা দিয়ে করলে কাঁটা 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 বাছো আমার ভালো লাগে না অত, মাছের মাথা খুব একটা ভালোও খাই না আমরা দুজনেই, খেতে হবে এবার মাছগুলোর সাথে মাথাও আসে। চিংড়ি দিয়ে বেশ ভালো লাগে, তো দারুণ হয়েছে তরকারিটা খেতে। এবার বানাবো মাছটাকে, মাছটা তো নুন হলুদ মাখানোই রয়েছে, আর এখানে আলু পেঁয়াজ টমেটো সবটা কেটে নিয়েছি, দই দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা কাছে করার ইচ্ছা আছে, আর অবশ্যই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা বাটা এসব তো আছে, একটু আদা বাটাও দেবো, তো আশা করি ভালো লাগবে খেতে। মাছের আলুটা ভাজতে ভাজতে মোটামুটি এই জায়গাটা আমি সবটা গুছিয়ে ফেলেছি, আর এই ল্যাপটপটা আমি এখানেই রাখলাম, এটা অফিসের প্রমিট, তো বুঝতে পারছি না যে সোমবার নিয়ে যাবে কি না, এবার যদি কালকে নেয় আর গুছিয়ে রেখে লাভ নেই, তাহলে এখান থেকেই ব্যাগে ভরে নেবে আর কি। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এখানে কদিন ধরে মাসকাবারি ব্যাগটাও গোছানো ছিল, তো সেগুলোও গুছিয়ে ফেলেছি। এই শ্যাম্পুটা শুধু এখানে রয়েছে, কারণ শ্যাম্পুটা বাথরুমে নিতে হবে, তাই জন্যে মাছের ঝোলটা করতে করতে আমি করে ফেললাম, মাছের আলুটা ভাজতে দিয়েছি এখন। সবজিটা তো তোমরা দেখেইছ আগে, এটাও যেরকম দেখতে ভালো হয়েছে খেতে ভালো হয়েছে, তেমন হয়েছে মাছের ঝোলটা। এটা মূলত রাতে, রাতে তো আর সবজি থাকবে না, তাই জন্য মাছের ঝোলে আলু দিয়েছি বেশি করে, একটু আলু দিয়ে মাছের ঝোল দিয়ে রাত্রিবেলা ভাত হয়ে যাবে খাওয়া, কারণ আমরা বিকেলে একটু বেরোবো, রাতে এসে আর অত রান্না বান্না করতে ইচ্ছে করে না, তাই আমি করেই রাখলাম। আর এটা হচ্ছে দুপুরেরটা, যেহেতু সবজি আছে দুপুরে, তাই জন্যে ঝোল কম রাখা আছে, তো এই আর কি। তো চলো এটাকে ঢাকা চাপা দিয়ে এবার যাই স্নানটা করে নিই, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে তারপর যাবো স্নানে, এখানে চালটা ধোয়া রয়েছে। এখন বাজে 11:24, আগে হলে হয়তো রোববার এই টাইমে আমি
রান্না করতে আসতাম বা কিছু, কিন্তু না, আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। স্নান দান করে আমি জামা কাপড়ও মেলে দিয়েছি। হ্যাঁ, ব্যালকানিতে মেলতে একটু কষ্টই হলো, কিন্তু ওই দু তিনটের জন্য ছাদে আর গেলাম না। বাই চান্স যদি বৃষ্টি নেমে যায় না, আবার ছাদে গিয়ে দৌড়াতে হবে, কারণ স্নেহাশিসার সাথে প্রমির কথা হচ্ছিল। স্নেহাশিসা বললো কেয়ারপুরামের ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে বেশ ভালো, মানে কালো করে পুরো বৃষ্টি হচ্ছে। এদিকটাতে তো শুধু মেঘই করে আছে, কালো তো করে আছেই আকাশ, কিন্তু তা হলেও এদিকটাতে বৃষ্টি হয়নি, কিন্তু ওদিকটাতে বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য ভাবলাম যদি ঝিরিঝিরিও পড়ে, ও ছাদে গিয়ে দৌড়ে আনতে আনতে আরেক, তো এখানেই থাক। ওই জন্য কষ্ট করে হলেও একটু গায়ে গায়ে হলেও এখানেই ওই জন্য মেলে দিলাম। তো চলো এবার গিয়ে বসি, সমস্ত কাজ শেষ হয়ে গেছে, চাল তো ধুয়ে রেখেছি, শুধু ভাতটা পরে করে নেব। জাস্ট এখন খাওয়া দাওয়া হলো আর মেঘটা করেছে, জাস্ট দেখো। আমার মনে হচ্ছে এই দিকটাতে এবার নামবে আর কি, যদি একটু ঘুমিয়ে যাই। সকালে ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা চলে আসতেই পারে, তো তাই জন্যে যে যে জামাকাপড়গুলো মোটামুটি কুর্তিগুলো সব শুকিয়ে গেছিলো ওগুলো ভাঁজ করে দিয়েছি আমি, আর প্রমির ট্রাউজার প্যান্ট এগুলো যেরকম একটু শোকায়নি ওগুলো ঘরে নিয়ে গেলাম, একটু সোফার ওপরে মেললাম। কোনোটার কোমর ভেজা, কোনোটা একটু পকেটের কাছটা ভেজা, ওই রকম। আর আমার স্নানের জামাকাপড়গুলো তো এই তো কিছুক্ষণ আগেই মেলা হলো, তাই জন্য ওগুলো তো শোকায়নি, ওগুলো ভিজলে ভিজবে, আর তো অসুবিধের কিছু নেই। তো চলো এবার একটু নিশ্চিন্তে শুয়ে নি। ঘরের জানলার এই দিকটাতে ভালো বোঝা যাচ্ছে, এই পোর্শনটাতে প্রচণ্ড বেশি মেঘ করেছে। এই পাশটা থেকেই রোদ শুরু হয়, বিটিএম লেকের ওই দিকটা থেকে। ওই দিকটা আজকে তুলনামূলক পরিষ্কার, এই দিকটা মানে আমাদের দিকটাই মেঘটা বেশি। আমার মনে হয় ইলেকট্রনিক সিটির দিক থেকে বৃষ্টিটা আসবে আজকে, আসলে পরে। বুঝতে পারছি না নেমেছে কিনা, নামেনি এখনো। এত কাণ্ড করে তোমাদেরকে বললাম ঠিক কথাই যে আমি একটু ঘুমাবো মনে হচ্ছে, কিন্তু ঘুম ঘুমাবার এলো না। আর বৃষ্টিটা হয়েছে কখন আমি জানি না, আমি কিন্তু ঘুমাইও নি, চুপচাপ শুয়েছিলাম, ফোনই ঘাটছিলাম, শুয়ে শুয়ে ঘুম আসছিল না বলে। কিন্তু কখন শুরু হয়েছে তা জানি না, কিন্তু বেশ ভালো মানে জোরে একটা হয়ে গেছে, সেটা এই জায়গাটা দেখে আমি ভালোই বুঝতে পারছি। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু অনেকটাই কম। এই দেখো মোটামুটি ছাদে জামা কাপড় অনেকেরই ভিজেছে। যাই হোক, আগের সপ্তাহে আমারও ভিজেছিল, এই সপ্তাহে নিজেকে আর চালাক বলবো না। তাই জন্যে চারটেয় বেরোনোর কথা ছিল, একটু লেট হলো, চারটে চার বাজে এখন। তো এখন আমরা বেরোচ্ছি, আর বৃষ্টিটা ভালোই হয়ে গেল, তোমাদেরকে দেখালাম, এখানটাতে জলও এসেছে। কিন্তু দিদির সাথে কথা হলে ইলেকট্রনিক সিটিতে নাকি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তেমন হয়নি বৃষ্টি। তো লিফ্টটা চলে এসেছে, তো চলো বেরোই। প্রথমে কিছু একটু কাজ আছে, তো সেই সব সেরে নিয়ে তারপর যাব অনুরূপাদের বাড়িতে পুচকুটাকে দেখতে। সবেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তোমরা তো জানোই, আর রাস্তায় মেঘটা জাস্ট দেখো, প্রচণ্ড বৃষ্টি হবে। আমরা আমাদের কাজের কিছু শুরুই করতে পারলাম না, ওখানে স্কুটি দাঁড় করিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি, তোমাদেরকে দেখালাম আমি যে কালো মেঘ করেছিল, আর এখন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো ওইদিকে স্কুটি দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি শেডের তলায়। এখন বাজে রাত্রি 10:02, বাড়ি ঢুকলাম। বৃষ্টি তো পড়ছিলই, যাওয়ার সময় একটু একটু ভিজতে হয়েছে, বাকি সব ঠিক আছে। আসার সময় একদমই কমে গেছিলো, তারপরেও যখন বেরোচ্ছিলাম ওদের বাড়ি থেকে তখন ভীষণভাবে পড়ছিল। দেখো না, দুটো জ্যাকেট দিয়েছিল দুজনকে, আর সত্যি কথা বলতে জ্যাকেট দুটো ভাগ্যিস দিয়েছিল, খুব ঠান্ডা লাগছিল। বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি তো কিছুতেই পরবো না বলছিলাম, কারণ স্নেহাশিসার জ্যাকেট তো আমার বিশাল বড় হবে, আর মেয়েদের দেখো বেশিরভাগই সব হুডি থাকে, এরকম কাপড়ের থাকে না যে জল পড়লে স্লিপ কাটবে, হুডিগুলো ভিজেই যাবে গেঞ্জির। তো ওই জন্য স্নেহাশিসার দুখানা জ্যাকেট, একটা আমি একটা প্রবি পরে আমরা এসেছি। তো যাই হোক, সত্যিই বেঁচে গেছি। আর আমার মাথায় একটা নতুন ভূত চেপেছে, এখন স্কুটি চালানো শিখবো ভাবছি। দেখো সত্যি কথা বলতে একটু দরকার হয়, আর কিছুই না। স্কুটিটা বাড়িতেই থাকে এখন, প্রমিরও লাগে না খুব একটা সারা সপ্তাহ, তো ভাবি যে চালানো শিখলে ওরও একটু হেল্প হয়। এই যে ও যেখানেই যাক না কেন একটু ওই যে গাড়ি ধরো পেট্রোল পাম্প থেকে এক একদিন ধরে, তো তখন রোজই ধরতে হয় পেট্রোল পাম্প থেকে, তো তখন আমি ওকে স্কুটি করে একটু ছেড়ে দিয়ে আসতে পারি, তো সেসবও হয় না। তো এই আর কি, এইসব ভেবেছিলে আমি ভাবছিলাম শিখবো, যেহেতু আমি সাইকেলও চালাতে জানি না, ব্যালেন্সটা জানি না আমি ঠিক, তো ওই জন্য আমার শিখতে তো টাইম লাগবে। আর সব থেকে বড় কথা ভাবি, আমি পড়ে যদি যাই, হাত পা যদি কেটে যায় তো ভালো কথা, কেটে গেলে সেরে যাবে, কিন্তু ভেঙে যদি যাই এই বয়সে তাহলে তো হলো।
আর এখানে কেউ থাকে না তার ওপর, এইসব ভেবে চিন্তেই আমি সাহস পাই না। ঠিক আছে, স্কুটিটা যথেষ্ট ভারী, এনটর গাড়ি যাদের আছে বা জানো তারা জানো যে গাড়ি ভীষণ ভারী হয়। তো আজকে আমি তাও, আর সব থেকে বড় কথা আমার হাইট ও শর্ট, আমি স্কুটিতে বসে মাটি অব্দি পা পাবো কিনা সেটাও ভাবি, কিন্তু আজকে দিয়ে দেখলাম যে না, আমি পা পাচ্ছি। হ্যাঁ, খুব মানে কসরত করেই একটু পাচ্ছি, একটু এগিয়ে গিয়ে সিটে পাচ্ছি, তবে সিটে বসেই আমি পাটা পাচ্ছি, তেমন কিছু নয়, যতটা ভেবেছিলাম যে দাঁড়িয়ে পড়তে হবে হয়তো ওরকম ব্যাপার নয়, বসেই পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে একটা চাকা ঘোরাতে পেরেছি, মানে একবার ঘুরেছে চাকাটা এইরকম একটু, কারণ আমি জানি না কোনটা দিয়ে স্টার্ট হয় কোনটা দিয়ে কি হয়। নাচছো কেন তুমি তাই জন্যে? তো যাই হোক, ওর ভালো জন্য একটু শেখার চেষ্টা করছি। আর ওরও এই যে 1 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা, ও একবার চালিয়ে গেল, আমি এলাম একবার, একটু হেল্প হয় এই আর কিছুই নয়। তো ব্যাস, ভাত বসিয়ে দিয়েছি, মাছও গরম বসিয়েছি, দারুণ বৃষ্টি হচ্ছে এখন ব্যাঙ্গালোরে, বর্ষা নেমে গেছে বলা যায়।